বাংলার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকেই রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন একজন মহিলা, এ আমাদের সকলের গর্ব। রাজনীতিতে মহিলাদের সর্বাধিক অংশগ্রহণ সুনিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। बगैर बिल के इन्होंने किया नहीं, तो आई थिंक इट इज हाई टाइम नाउ दैट इनका पास बहुमत है और ऑर्डिनेंस पे ऑर्डिनेंस ये करते जा रहे थे, तो ये महिला रिजर्वेशन पर विमेंस रिजर्वेशन पर विद फुल मेजोरिटी अभी तक क्यों नहीं हुआ, यही प्रश्न है। 2014 साले लोकसभा तृणमूल कांग्रेस निर्वाचित प्रार्थी मध्य 28% छिलेन महिला, 2019 साले ता बेड़े हय 40%। রাজনীতির আমিনায় নয়া জোয়ার এনেছে তৃণমূল কংগ্রেস, সময়ের সঙ্গে বাকি দলগুলিও তা থেকে অনুপ্রাণিত হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে বাংলার মেয়েরা আজ শুধুমাত্র রাজনীতিতেই নয়, সাফল্যের নজির গড়ছেন অন্যান্য ক্ষেত্রেও।